ওটাক দেয়া বলে ভাই রে আমার মায়ের দেশের মানুষ আমাকে তোমরা আমাকে আল্লাহর কুরআন কিনিয়া কিনিয়া জ্বালাইবার জন্য পাঠাইছিলা যদি আমার মায়ের দেশে যাও তাদেরকে বইলা দিবা তোমার সন্তানদেরকে আল্লাহর কুরআন কিনিয়া তার কলজাটাকে কিনা তার কলজার নিফাকিকে ধুইয়া মুইসা চালায়া পাক কলজা বানায়া দিয়েছি বলবা সে আর কুরআন পড়ার জন্য যায় না বরঞ্চ কুরআনের নূর দ্বারা তার সিনাকে পুরায়া কোয়ার তার সিনাকে আলোকিত কইরা তার সিনাটাকে কুরআন ওয়ালা বানায়া দিয়েছি এটা হলো কোরআনের পাওয়ার বাবা আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহি আয়াতুহু যাদাতুহুম ঈমানা রব বলেন যখন কোন মুমিনের সামনে আমি আল্লাহর নাম নেওয়া হয় কোন আল্লাহ কোন মুমিনের সামনে যখন আমি আল্লাহর নাম নেওয়া হয় মুমিন যখন আল্লাহ বলিয়া ডাক দেয় মুমিনের কলজার ভিতরে কম্পন শুরু হয়ে যায় সুবহানাল্লাহ আরো জোরে কোন আল্লাহু আকবার দেখবেন যার দিলটা ভালো যার দিলে নেফাকি নাই এমন বান্দার সামনে যখন আল্লাহর নাম নেওয়া হয় আল্লাহর গুণগান গাওয়া হয় চোখ থেকে অশ্রু ঝরতে থাকে ঠিক কিনা জোরে বলেন কখনো কখনো আল্লাহর বান্দা ফুফায় ফুফায় কান্না করতে থাকে কখনো কখনো জাহান্নামের ভয়ে কান্না করে কখনো কখনো আল্লাহর বান্দা লাভ দেয় টিকতে পারে না না জানি জাহান্নাম আমাকে গ্রাস করিয়া নিল না জানি জাহান্নাম আমাকে পাকড়াও করে নিল ডাক দিয়া বলে মালিক আমার ও গো মালিক জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না জাহান্নামের আগুন জ্বলার মতো শক্তি নাই এই জন্য আল্লাহর বান্দার সামনে যখন আল্লাহর নাম নেওয়া হয় আল্লাহর বান্দার কুলজা ফেইটা কান্না আসে আল্লাহর বান্দার লাফালাফি পাগলামি শুরু করে দেয় এটা দুনিয়ার কোনো পাওয়ার নয় দুনিয়া কোনো পাওয়ার নয় এটা হলো আল্লাহর নামের পাওয়ার ঠিক কিনা তোরা বলেন বলে দুনিয়ার নায়ক নেই কার জন্য তুমি লাভ দিতে পারো ফল দিতে পারো বলে খেলা হয় দূর বহু দূর ওখানে তুমি খেলা দিই এখানে ছয় মারলে লাভ দাও ওখানে গোল করলে তুমি এখানে লাভ দাও ওখানে ম্যাচ হারলে তুমি টিভি ভাঙা ফেলাও কিন্তু আল্লাহর কিছু আশে কাছে আল্লাহর কিছু পাগল বান্দা আছে যাদের কলজায় দুনিয়ার মহাব্বত নাই যাদের কলজায় দুনিয়ার কোনো ভালোবাসা নাই যাদের কলজার ভিতরে দুনিয়ার কোনো ভালোবাসা নাই যাদের কলজাটা হলো আল্লাহর প্রেম মহাব্বত দিয়া ভরা ওর সামনে যখন আল্লাহর নাম না হয় আল্লাহ নিজেই বইলা দেয় ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহি আয়াতুহু যাদাতুহুম ঈমানা রব বলেন যার কলজার ভিতরে আমি আল্লাহর মহাব্বত আছে আমি আল্লাহর প্রেম আছে ইমানদার মুমিনের সামনে যখন আমি আল্লাহর নাম নেওয়া হবে তাদের কলজার ভিতরে কম্পন শুরু হয়ে যাবে চোখ থেকে অশ্রু ঝরতে থাকি আর ইমানদার যখন তাদের সামনে আমি আল্লাহর কোরআন পড়া হবে আমি আল্লাহর কালামের তেলাওয়াত হবে আমি আল্লাহর কোরআনের বাণী তারা যখন শুনবে তাদের ইমান আরো বাড়তে থাকবে সুবহানাল্লাহ তাদের ইমান আরো মজবুত হতে হবে ঠিক কিনা জোরে বলেন এই জন্য দেখবেন সাহাবাই কেরাম এখানে মুফাসসিরিন কেরাম দুইটা কাউল ব্যক্ত করেছেন কাদের ইমান বাড়ে আর কাদের ইমান কমে বলে ইমানদার যাদের কোরআনের তেলাওয়াত শুনলে যাদের ইমান বাড়তে থাকে এদের শ্রেণী হলো দুইটা আর এক শ্রেণী আছে যাদের ইমান বাড়ে না বরঞ্চ তারা আরো হিংস্র হয় বলে কেমন বলে যারা ইমানদার তাদের তো ইমান বাড়তে থাকবে আর যারা বেঈমান তারাও কোরআন শরীফ কোরআনের তেলাওয়াত শুনলে ইমান বাড়ে বলে আল্লাহর রাসূল যখন কোরআন তেলাওয়াত করতেন মক্কার কাফেররা তেলাওয়াত শুনিনা অনেক কাফের ইমানদার হয়ে গেছে সুবহানাল্লাহ দাওয়াত দেওয়া লাগে নাই বলা লাগে নাই কালিমা পড়েন রাসূল তেলাওয়াত শুরু করছে তো অটোমেটিক শুনিনা ইমানদার হয়ে গেছে জামান নামে জাদুকর একজন ইয়ামান থেকে এসেছে রাসূল কাবা চত্বরে তেলাওয়াত করতেছে আবু জাহেল উতবা সেইবা ডাক দিয়া পায় এই জামান নামে জাদুকর দেখো তো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কি জাদুরবানি করে আর মানুষগুলো সব দলে 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 মুসলমান হয়ে যায় জামান নামে জাদুকর আল্লাহর নবীর সামনে হাজির হয়ে গেছে আল্লাহর নবী কয় আপনি তো অনেক বড় জাদুকর আপনি তো জাদুর বাণী বুঝতে পারবেন তা আমি একটু জাদুর বাণীগুলো শুনেই আপনি পড়েন আল্লাহর নবী পড়তেছে আবাসা ওয়া তাওয়াল্লা আজা
راه الأعمى وما يدريك لعله يزكى. رسول صلى الله عليه وسلم جكم تلاوت كرتسن تلاوت كرتسن جمان نمك جدو غرر چوكت تل 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 اسرو زرتسن اسرو زرتسن اسرو زرتسن اللہ نبی تلاوت بندو کر دلن زمان نمك جدو کر ڈاک دیا کہ عبداللہ بیٹا محمد تلاوت بندو کوئی رونا تلاوت بندو کوئی رونا ایٹا دنیا بھی کنو کتھا نائے کنو جادر بھی داؤ نائے ایٹا ہولا اسمانی آواز اللہ تعالی ربانی غار حرار بھی در جبریل حضیر جبریل ڈاک دیا کوئی محمد صلی اللہ علیہ وسلم اللہ نبی شم نے جبریل بوشا گیسے رسول بشا جبریل قائے اقارا او محمد اپنے پڑے رسول برن انا بھی قارین ابھی پڑتے پڑی نا رسول تو پڑتے پڑتے نا ابار قائے اقارا بلے انا بھی قارین ابھی پڑتے پڑی نا بخاری شریف جرس پڑتوں میں بابو کانا بابو کیف کانا بدیو لوحی وہی ایکٹا علا دیکٹا چپٹا ایکٹا عد دیا سی ابار بولین اقارا اللہ نبی برن انا بھی قارین ابھی پڑتے پڑی نا جبرائیل رسول کے دوئر ایکٹا چاپ دیلیں بکر بھی تریکٹا چاپ دیا پڑھیں اقرأ بسم ربک اللذی خلق خلق الانسان من علق اقرأ وربک الاکرم اللذی علم بالقلم پسٹا آیات پڑھتو میں نزل کرلیں اللہ پڑھیں جی مطلب جبرائیل بولیں اقرأ بسم ربک اللذی خلق توفات بوزن جکن بولن اقرأ بولن ترمانی جبریل بول سی پوڑن جبریل بول سی کی پوڑن رسول بولن پوڑتے بارینا جی مطلب چار چوچورت بارے بزن بولن اقرأ بسم ربک اللذی خلق اگو اللہ ربی اپنے پوڑن اقرأ بسم ربک اللذی خلق اپنر پربور نمی اپنے اپنر پربور نمی اپنے پوڑن جی مطلب اپنر پربور نمی بول چھے ترمانی جبریل مطلب ایک جن مدوم جبریل شیش دوارے دوی اللہ بلچن بندو امر نمی اپنے پڑھیں اللہ نبی بلتی سی قرآن بسم ربک اللذی خلق تر مانے دنیا رکنو مد دومینا دنیا رکنو مد دومینا ایک مطر شوئے اللہ محمد رسول اللہ کے شکھا دیچھے رسول اٹھتے سے مکہ اللہ کے رجا کن قرآن نازل ہو لو پڑھتے سے مکہ اللہ کے رجا کن ایٹا محمد ربانانو بانی اللہ کوئی بندو چیلنس کڑھیں امار ای قرآن ار موت اکٹا قرآن جنو ترا بنایا دو کوئی نا نایتو برو لگ بنا اکٹا سور ار موتو سور کوئی نا سور بکر ار موتو لگ بنا علی عمران سور نسر موتو لگ بنا چھوٹ سور سور کوسر تین آیات ار ایک لائن جتا ہویا جائے ایرکم اکٹا سور ار موتو سور ترا بنایا دیک آپ نے لیکھا دن اِنَّا اَعْتَيْنَاكَ الْكَوْسَر بَيْتُ اللَّهِ شَتِ لیکھا بلوٹ তাহলে তোমরাও এরকম একটা বানায়া দেখাও তৎকালীন সময় এমরুল খায়েস সবচেয়ে আরবি সাহিত্যের ভিতরে সবচেয়ে বড় পণ্ডিত তাকে খবর দেওয়া হলো বড় বড় যারা আছে সাহিত্য তাদেরকে খবর দেওয়া হলো সবাই পড়তেছে ইন্না আতাইনাকাল কাউসার ইন্না আতাইনাকাল কাউসার দিন শেষ হয়ে যায় রাত শেষ হয়ে যায় আবার দিন চলে আসে দিন শেষ হয়ে যায় রাত শেষ হয়ে যায় কিন্তু কেউ মিলাইতে পারতেছে না কেউ মিলাইতে পারতেছে না অবশেষে সকলেই এক বাক্যে বইলা যায় লাইস হাদা কালামুল বশর এটা কোন দুনিয়ার মানুষ রচিত কোনো কথা নয় দুনিয়ার মানুষের কোনো বাণী নয় এটা হইল মহান আল্লাহ তাআলার বাণী এটা হলো আসমানি আওয়াজ আল্লাহর বাণী সুবহানাল্লাহ মানুষের কোনো কথা নাই মনে করছে যে এই এখন কোরআন কি মুইছে না এটা তো ওই সময় থেকে এই চক্রান্ত চলতেছে নানা বিধি চক্রান্ত কিন্তু চলতেছে মুসলমানিত্বকে মিটায়া দেওয়া বিভিন্ন কৌশল চলতেছে মুসলমানদের ঈমানকে নষ্ট করা এই ফেসবুকে দেখবেন একদম পণ্ডিত আছে কয় এক পাশে হইলে হিন্দু গো ভগবান আর এক পাশে আল্লাহ হলো গিয়া কি আল্লাহরে পছন্দ করো হিন্দুরে পছন্দ করো লাইক কমেন্ট করো আছে কি নাই আরে তুমি কার সাথে কারে মিলাইতেছো যার কোনো অস্তিত্ব নাই যে ধর্মের কোনো অস্তিত্ব নাই তার সাথে তুমি আমার আল্লাহকে মিলাইতেছো তার মানে কি যারা এই শব্দকে মহব্বত করেন যারা একে মহব্বত করেন আপনি লাইক দেওয়া মানে আল্লাহর পরিবর্তে হিন্দুদের আরেকজন দেবতা আছে কি বলেন এটা বুঝাইতেছে না আপনি আল্লাহকে আল্লাহ পছন্দ করলে আল্লাহ তো শব্দ টিপ দিবেন তার মানে আল্লাহর বিপক্ষে আরেকজন আছে যে তাকেও যদি কেউ পছন্দ করে
তার মানে কি আল্লাহর বিপক্ষে আপনি আরেকজনকে দাঁড় করায় দিলেন আল্লাহ বলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আহাদুন লাইসা কামিসলিক সামাদুন লাইসা কাফাজলিক লিমানিল মুলকু তুবুইতু সাজাওয়ার খোদাই বলে আল্লাহ এমন এক এমন এক বাবা খেয়াল করবেন ওয়াহিদ মানে এক আহাদ মানে এক কুল হুয়াল্লাহু আহাদ বলে আহাদ মানে এক ওয়াহিদ মানে এক বলে দুই একের ভিতরে ব্যবধান আমি ইমরান হোসেন ওয়াহিদ আহাদ নয় আমি ইমরান হোসেন ওয়াহিদ আহাদ নয় ইমাম সাহেব ওয়াহিদ আহাদ নয় বেলাল ভাই ওয়াহিদ আহাদ নয় এখানে যারা আছে সবাই ওয়াহিদ আহাদ নয় বলে ওয়াহিদ মানে এক আহাদ মানে এক বলে ওয়াহিদ এমন এক বলে ওয়াহিদ কুল হুয়া ও বলে ওয়াহিদ এমন এক যে একের পরে আবার জুস আছে যেমন আমি ইমরান হোসেন মুজাহিদি আমি এক কেমন এক আমার পরে আমার ছেলে আছে মেয়ে আছে আমার মা আছে আমার বাবা আছে আমার থেকে বংশ বিস্তার হবে আমি কারো মাধ্যমে দুনিয়া আসলাম আর আহাদ এমন আহাদ কুল হুয়াল্লাহু আহাদ যার কোনো বংশ বিস্তার নাই যার থেকে কেউ হয় নাই যে কেউ থেকে হয় না কে কারো মুখ আছে কারো মুখাপেক্ষি না বরঞ্চ সবাই তার মুখাপেক্ষি সে হইল কে জোরে বলেন আর জোরে মুমিনের আওয়াজে বলেন কে আওয়াজ করে মুমিনের আওয়াজে বলেন আল্লাহু আকবার আহাদুন লাইসা কামিসলিক আহাদুন লাইসা কামিসলিক সামাদুন লাইসা কাফাজলিক লিমানিল মুলকু তুবুইতু সাজাওয়ার খোদাই বলে আমার আল্লাহর সাথে কারো তুলনা হয় না আমার আল্লাহর সাথে কারো মিসাল হয় না আমার আল্লাহর সাথে কারো তুলনাও হবে না আমার আল্লাহর সাথে যদি কোনো মিসাল দিতে যায় আমার আল্লাহর সাথে যদি কাউকে তুলনা দিতে যায় তার ইমান থাকবে আরো জোরে বলেন থাকবে এ যুবক ভাই যদি কেউ মনে করো আল্লাহ তাআলার পরিপ্রেক্ষিতে যদি আরেকজন দাঁড়া করা দাও হিন্দুরাও বলে একজন আল্লাহ মানি খ্রিস্টানরাও বলে একজন আল্লাহ মানি নাসারারাও বলে একজন আল্লাহ মানি ইহুদিরাও বলে একজন আল্লাহ মানি তবে কয়েক একজন আল্লাহ মানি বটে কিন্তু তারপরও জুজ আছে খ্রিস্টানরা কয় এক আল্লাহ মানি কিন্তু ওয়াহেদ আল্লাহ মানি আহাদ আল্লাহ মানিরা আল্লাহ আছে আবার আল্লাহ স্ত্রীও আছে সন্তান আছে নাউজুবিল্লাহ নাসারারাও বলে এক আল্লাহ মানি কিন্তু আল্লাহর জুজ আছে হিন্দুরাও বলে এক আল্লাহ মানি আবার এই যে দেবদূতা দেব দেবতা আছে এগুলো হইলো আল্লাহ তাআলার সহযোগী বলেন নাউজুবিল্লাহ আর আমরা কই না না কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ চিল্লায় বলেন আল্লাহু আকবার আমার রবের কোনো জুজ আছে জোরে কান জোরে কান আবার কোরআন শরীফের ছবি এক পাশে দিয়া গীতার ছবি আর এক পাশে দিয়া কয় কে কোনটারে ভালোবাসেন লাইক কোরআনের সাথে কারো তুলনা হবে জোরে কান এ যুবক ভাই আমার মুরব্বি বাবা জিরা আমার যে কথা বলতেছিলাম ওই ব্রিটিশ লাল চামড়ার গোষ্ঠীরা কোরআনকে মিটায় দেওয়ার জন্য ইস্ট ইন্ডিয়া নামক কোম্পানি খুইলা আমার দেশে আসছে কোরআনকে মিটায় দিবে তাদের উদ্দেশ্য হলো লাইব্রেরি থেকে কোরআনকে কিনিয়া কিনিয়া জ্বালায় দিবে বাজার থেকে যখন কোরআনুল করিম কিনিয়া কিনিয়া জ্বালাইবার জন্য তারা হাজির হয়ে যায় একদিন এক লাল চামড়া করার সাথে এক ব্রিটিশের সাথে আর এক ব্রিটিশের দেখা ডাক দিয়া কয় ভাই রে কিসের জন্য দেশে আসছো ওই ব্রিটিশ বলতেছে ভাই আমি আমার মায়ের দেশ থেকে এসেছি কোরআনুল করিম কিনিয়া কিনিয়া জ্বালাইবার জন্য আমি আমার মায়ের দেশ থেকে দেশে আসলাম কই এটাই বুঝি তোমার কাজ বলে হ্যাঁ এটাই আমার কাজ এজন্য আমাকে মাসিক ভাতা দেওয়া হয় আমাকে পর্যাপ্ত পরিমাণে টাকা দেওয়া হয় আমাকে অনেক আমাকে অনেক আরামায়েশে জীবন যাপন করতে পারে এই জন্য আমাকে অনেক উপটৌকন দেওয়া হয় ওই ব্যক্তি হাঁটটা দইরা তার বাড়িতে নিয়ে যায় ঘরের দরজাটা খুইলা বলে এগুলো কি দেখো বলে সাই দেখা যায়
বলে শুধু সাইনা এগুলো হইল আল্লাহর কালাম কালামুল্লাহ কোরআনুল কারীম মার্কেট থেকে কিনা কিনা জালা জালায়া কি ঘরটা পুরো ছাই করে ফেলছি ছাই দিয়া ভরে ফেলছি কিন্তু এই দেশের ভিতরে কিছু কোরআন আছে যারা হাঁটে বাজারে যায় সংসার করে স্ত্রী আছে সন্তান আছে বলে ও জিন্দা কোরআন গুলো কি জ্বালানো যায় না পুরানো যায় না ও জিন্দা কোরআন গুলো মুখ কথাও বলে ও জিন্দা কোরআন গুলো কথাও বলে বলে কিভাবে একটু আমাকে দেখাও বলে দেখতে চাও বলে চলো চলো দিল্লি শাহি মসজিদের পাশে একটা মাদ্রাসা আছে আজও মাদ্রাসা আছে মাদ্রাসার কাছে যায় বলে হযরত মুহতামিম সাহেবকে ডাক দিয়ে বলে হুজুর আমাকে একটা ছোট্ট ছাত্র দিবেন যে ছোট্ট ছাত্রটা আমাকে কোরআন কারীম শুনাইবে ছোট 7 থেকে 8 বছর বয়স একটা ছোট্ট বাচ্চা দিয়েছি ছোট্ট বাচ্চাটা কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين قرتسي 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 نماز الشمعي نماز خبر تيمي خبر عبار تلاوات شروع قرتسي عبار تلاوات قرتسي قرتي 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 بلي قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس ওই ব্রিটিশ লাল চামড়ার গোষ্ঠী ওরাও পড়তেছে কুল আউযু বিরাব্বিন নাস আর চোখ থেকে ঝর্ণার মতো অশ্রু ঝরতেছে বলে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس ওই যে লাল চামড়ার গোষ্ঠী যে কোরআন কিনিয়া কিনিয়া জ্বালাইবার জন্য আসছিল ও ডাক দিয়া বলে ভাই রে আমার মায়ের দেশের মানুষ আমাকে তোমরা আমাকে আল্লাহর কুরআন কিনিয়া কিনিয়া জ্বালাইবার জন্য পাঠাইছিলা যদি আমার মায়ের দেশে যাও তাদেরকে বইলা দিবা তোমার সন্তানদেরকে আল্লাহর কুরআন কিনিয়া তার কলজাটাকে কিনা তার কলজার নিফাকিকে ধুইয়া মুইসা চালায়া পাক কলজা বানায়া দিয়েছি বলবাসী আর কুরআন পড়ার জন্য যায় না বরঞ্চ কুরআনের নূর দ্বারা তার সিনাকে পুরায়া তার সিনাকে আলোকিত কইরা তার সিনাটাকে কুরআন ওয়ালা বানায়া দিয়েছে এটা হলো কোরআনের পাওয়ার বাবা আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহি আয়াতুহু যাদাতুহুম ঈমানা রব বলেন যখন কোন মুমিনের সামনে আমি আল্লাহর নাম নেওয়া হয় কোন আল্লাহ কোন মুমিনের সামনে যখন আমি আল্লাহর নাম নেওয়া হয় মুমিন যখন আল্লাহ বলিয়া ডাক দেয় মুমিনের কলজার ভিতরে কম্পন শুরু হয়ে যায় সুবহানাল্লাহ আরো জোরে কোন আল্লাহু আকবার দেখবেন যার দিলটা ভালো যার দিলে নেফাকি নাই এমন বান্দার সামনে যখন আল্লাহর নাম না হয় আল্লাহর গুণগান গাওয়া হয় চোখ থেকে অশ্রু ঝরতে থাকে ঠিক কি না জোরে বলেন কখনো কখনো আল্লাহর বান্দা ফুফায় ফুফায় কান্না করতে থাকে কখনো কখনো জাহান্নামের ভয়ে কান্না করে কখনো কখনো আল্লাহর বান্দা লাভ দেয় টিকতে পারে না না জানি জাহান্নাম আমাকে গ্রাস করিয়া নিল না জানি জাহান্নাম আমাকে পাকড়াও করে নিল ডাক দিয়া বলে মালিক আমার ও গো মালিক জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না জাহান্নামের আগুন জ্বলার মতো শক্তি নাই এই জন্য আল্লাহর বান্দার সামনে যখন আল্লাহর নাম নেওয়া হয় আল্লাহর বান্দার কুলজা ফেইটা কান্না আসে আল্লাহর বান্দার লাফালাফি পাগলামি শুরু করে দেয় এটা দুনিয়ার কোনো পাওয়ার নয় দুনিয়া কোনো পাওয়ার নয় এটা হলো আল্লাহর নামের পাওয়ার ঠিক কিনা তোরা বলেন বলে দুনিয়ার নায়ক নেই কার জন্য
তুমি লাভ দিতে পারো ফল দিতে পারো বলে খেলা হয় দূর বহু দূর ওখানে তুমি খেলা দেইকা এখানে ছয় মারলে লাভ দাও ওখানে গোল করলে তুমি এখানে লাভ দাও ওখানে ম্যাচ হারলে তুমি টিভি ভাঙা ফেলাও কিন্তু আল্লাহর কিছু আশিক আছে আল্লাহর কিছু পাগল বান্দা আছে যাদের কলজায় দুনিয়ার মহব্বত নাই যাদের কলজায় দুনিয়ার কোনো ভালোবাসা নাই যাদের কলজার ভিতরে দুনিয়ার কোনো ভালোবাসা নাই যাদের কলজাটা হলো আল্লাহর প্রেম মহব্বত দিয়া ভরা ওর সামনে যখন আল্লাহর নাম না হয় আল্লাহ নিজেই বইলা দেয় انما المؤمنون الذين اذا ذكر الله انما المؤمنون الذين اذا ذكر الله وزلت قلوبهم واذا تليت عليه اياته زادتهم ايمانا রাব্বুন যার কলজার ভিতরে আমি আল্লাহর মহব্বত আছে আমি আল্লাহর প্রেম আছে ইমানদার মুমিনের সামনে যখন আমি আল্লাহর নাম নেওয়া হবে তাদের কলজার ভিতরে কম্পন শুরু হয়ে যাবে চোখ থেকে অশ্রু ঝরতে থাকে আর ইমানদার যখন তাদের সামনে আমি আল্লাহর কোরআন পড়া হবে আমি আল্লাহর কালামের তেলাওয়াত হবে আমি আল্লাহর কোরআনের বাণী তারা যখন শুনবে তাদের ঈমান আরো বাড়তে থাকবে সুবহানাল্লাহ তাদের ঈমান আরো মজবুত হতে হবে ঠিক কিনা জোরে বলেন এই জন্য দেখবেন সাহাবাই কেরাম এখানে মুফাসসিরিন কেরাম দুইটা কাউল ব্যক্ত করেছেন কাদের ঈমান বাড়ে আর কাদের ঈমান কমে বলে ঈমানদার যাদের কোরআনের তেলাওয়াত শুনলে যাদের ঈমান বাড়তে থাকে এদের শ্রেণী হলো দুইটা আর এক শ্রেণী আছে যাদের ঈমান বাড়ে না বরং তারা আরো হিংস্র হয় বলে কেমন বলে যারা ঈমানদার তাদের তো ঈমান বাড়তে থাকবে আর যারা বেঈমান তারাও কোরআন শরীফ কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে বলে আল্লাহর রাসূল যখন কোরআন তেলাওয়াত করতেন মক্কার কাফেররা তেলাওয়াত শুনিনা অনেক কাফের ঈমানদার হয়ে গেছে সুবহানাল্লাহ দাওয়াত দেওয়া লাগে নাই বলা লাগে নাই কালিমা পড়েন রাসূল তেলাওয়াত শুরু করছে তো অটোমেটিক শুনিনা ঈমানদার হয়ে গেছে জামান নামে জাদুকর একজন ইয়ামান থেকে এসেছে রাসূল কাবা চত্বরে তেলাওয়াত করতেছে আবু জাহেল উতবা সাইবা ডাক দিয়া পায় এই জামান নামে জাদুকর দেখো তো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কি জাদুরবানি করে আর মানুষগুলো সব দলে 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 মুসলমান হয়ে যায় জামান নামে জাদুকর আল্লাহর নবীর সামনে হাজির হয়ে গেছে আল্লাহর নবী কয় আপনি তো অনেক বড় জাদুকর আপনি তো জাদুরবানি বুঝতে পারবেন তা আমি একটু জাদুরবানিগুলো শুনাই আপনি পড়েন আল্লাহর নবী পড়তেছে আবাসা ওয়া তাওয়াল্লা আজাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াজ্জাকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন তেলাওয়াত করতেছেন তেলাওয়াত করতেছেন জামান নামে জাদুকর চোখ থেকে টল 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 করে অশ্রু ঝরতেছে অশ্রু ঝরতেছে অশ্রু ঝরতেছে আল্লাহর নবী তেলাওয়াত বন্ধ করে দিলেন জামান নামে জাদুকর ডাক দিয়া কয় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তেলাওয়াত বন্ধ কইরো না তেলাওয়াত বন্ধ কইরো না এটা দুনিয়াবি কোনো কথা নাই কোনো জাদুর বিদ্যাও নয় এটা হলো আসমানি আওয়াজ আল্লাহ তাআলার বাণী মুফাসসিরিন কিরামগণ বলেন যাদের ঈমান আছে তারা তাদের ঈমান আরো বাড়তে থাকে যারা কোরআন তেলাওয়াত শুনে ঈমানদারে ঈমান বাড়তে থাকে যারা বেঈমান তাদের সামনে তেলাওয়াত করলে তারা ঈমানদার হয়ে যায় এক শ্রেণীর যারা মুনাফিক 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 তাদের সামনে যতই তেলাওয়াত করা হোক না কেন যতই ব্যাখ্যা করা হোক না কেন যতই বিশ্লেষণ করা হোক না কেন যতই তাফসির করা হোক না কেন তারা বরং চার হিংস্র হয়ে যায় এই বাণীগুলোকে গ্রহণ করতে চায় না ঠিক কি না জোরে বলেন এই জন্য হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের প্রিয় সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের বন্ধু জান্নাতের সবচেয়ে রাসূলের কাছে যারা বাড়িটা হবে রাসূলের পাশে যেই ব্যক্তি থাকবে জান্নাতে সে হলো হযরত উসমান সুবহানাল্লাহ উসমান রাদিয়াল্লাহু তাআলা তাকে তো শহীদ করে দিয়েছে লম্বা ঘটনা যেদিনকে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলাকে শাহাদাত করবে কতল করে দেয় শহীদ করে দেয় ওই দিনকে উসমান রাদিয়াল্লাহু তাআলা এরকম কোরআন পড়তেছেন কোরআন পড়তেছেন কোরআন খুইলা খুইলা কোরআন পড়তেছেন হিংস্ররা যখন ঘরের ভিতর আক্রমণ করে গেছে উসমান বলতেছে তোমরা আমাকে কতল করবা কোনো বাধা নেই তবে মানুষকে তো কতল করতে হয় তিনটা অপরাধ যদি কারো ভিতরে পাওয়া যায় তাকে হত্যা করতে হয় এক
নম্বর অপরাধ যদি কেউ মুসলমান হয়ে আবার মুরতাদ হয়ে যায় তাকে হত্যা করতে হবে আমি তো ইসলাম এনেছি মুরতাদ হই নাই আমি তো কালিমা পড়ছি আমি তো মুসলমান কোন অপরাধে তোমরা আমাকে হত্যা করবা দুই নাম্বার যদি কেউ জিনা করে যদি বিবাহিত পুরুষ বা মহিলা যদি জিনা করে কোরআনের বিধান তাকে সঙ্গে চার করে দাও হত্যা করে দাও আমি তো ইসলাম আনার পূর্বেও কোনোদিন জিনা করি নাই ইসলাম আনার পরেও কোনোদিন জিনা করি নাই কোন অপরাধে তোমরা আমাকে হত্যা করবা তিন নাম্বার বলে কেউ কাউকে যদি কতল করে হত্যা করে বিনা অপরাধে তাহলে তাকে হত্যা করে দিতে হবে তা আমি তো ইসলাম আনার পূর্বেও কাউকে হত্যা করি নাই ইসলাম আনার পরেও কোনোদিন হত্যা করি নাই কোন অপরাধে তোমরা আমাকে হত্যা করবা ওখানে যারা ইমানদার ছিল মুসলমান তারা আস্তে বাইর হয়ে গেছে কিন্তু মুনাফিকের কলজার ভিতরে কথাগুলো ধরে নাই ওরা ছুরি চালাইছে তো উসমান রাদিয়াল্লাহু তাআলা তখন আল্লাহর কোরআন তার সামনে ভিতরে খোলা কোরআন পড়তেছে উসমানের প্রথম রক্তের ফোঁটাটা কোরআনকে ভিজায় দিয়েছে এই জন্য বলে কাল কিয়ামতের ময়দানে একজন শহীদের শাহাদাতের সাক্ষ্য জমিন দিবে তরবারি দিবে তার হাত দিবে তার পা দিবে কলজা দিবে কিন্তু উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের সাক্ষ্যটা আল্লাহর কালাম নিজে দাঁড়ায়া বলবে আল্লাহ এ হলো শহীদ উসমান যাকে আমার সামনে শাহাদাত বরণ করেছে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আমার দিল এখান থেকে বলে বাইতুল মুকদ্দাস মুসলমানদের প্রথম কিবলা এ মিয়া ফিলিস্তিনের ভিতরে যে সমস্ত মুসলমান ভাইরা বাইতুল মুকদ্দাসকে রক্ষা করতে গিয়া জীবন দেয় আমার তো দিল বলে এ শহীদরা যখন কাল কিয়ামতের ময়দানে দাঁড়াইবে অন্য কোন সাক্ষীর দরকার নাই বাইতুল মুকদ্দাস ডাক দিয়ে বলবে আল্লাহ ওগো মালিক এ যে ফিলিস্তিনের মুসলমান ওরা তোমার ঘর রক্ষা করতে গিয়ে জীবন দিয়েছে আল্লাহ ওরা তোমার ঘর রক্ষা করতে গিয়ে জীবন দিয়েছে আল্লাহ ওরা শহীদ হয়ে গিয়েছে আল্লাহ ওরা শাহাদাত বরণ করেছে এই জন্য বাবা ফিলিস্তিনি মুসলমানরা হাসি মুখে শাহাদাত বরণ করতেছে কোনো টেনশন নাই সন্তানের সন্তানের লাশ কাঁধে বহন করে আর ডাক দিয়ে কয় লা ইলাহা ইল্লাল্লাহ তখন জবানের ভিতরে নারায় তাকবীরের স্লোগান ঠিক কিনা জোরে বলেন তখন আল্লাহ তাআলাকে ডাক দেয় আল্লাহকে ভুলে নাই আল্লাহকে ভুলে নাই আর তুমি আমি দুনিয়ার মুখে কইরা এখনো কি ঘুম ভাঙবে না এখনো কি তোমার ঘুম ভাঙবে না এ যুবক ভাই আল্লাহ বলেন ওয়ালা নাবুলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়ালা নাবুলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ونقسم من الأموال والأنفس والثمرات وبشر الصابرين সকলে খুশির সংবাদ যদি পাইতে চাও বলে আল্লাহ তাআলার তরফ থেকে পরীক্ষা চলে আসবে পরীক্ষাগুলোকে হাসি মুখে বরণ করে নাও ফিলিস্তিনি মুসলমান ভাইরা জালেমের আক্রমণের শিকার হয়ে গিয়েছে তারপর মাথা নত করে না তারপর মাথা নত করে না তারপর নত হয় না তারা জীবন দিতে রাজি বলে সন্তানগুলোকে কাঁধে ওদের টার্গেট ওই ইহুদির বাচ্চাদের টার্গেট হলো ছোট ছোট বাচ্চাদেরকে কতল কইরা যেন বংশ বিস্তার না হই পারে টার্গেট মেয়েদেরকে আর ছোট ছোট বাচ্চাদেরকে টার্গেট করে ওরা গুড়ি ছুটতেছে কিন্তু ওরা বলে আমার বাচ্চা একটা যাবে তাতে কোনো আপত্তি নাই এক বাবা তো কয় আমার তিনটা সন্তান শাহাদাত বরণ করেছে খুশিতে মানুষের মাঝে মিষ্টি বিলন করতেছে কারণ আমি তিন শহীদের বাবা আমি তিন শহীদের বাবা আমার সন্তান শাহাদাতের শরাব পান করেছে এই জন্য সে মিষ্টি বিতরণ করতেছে কারণ হইল আমার জন্য তো আল্লাহর জান্নাত সহজ হয়ে গিয়েছে আমি আল্লাহর জান্নাতে যাব আমার সন্তানরা শহীদ হয়েছে আমার সন্তানরা আমাকে টাইনা টাইনা আল্লাহর জান্নাতে নিয়ে যাবে বাবা শহীদের কত মর্তবা ছোট্ট একটা বোঝাই আমি একদিন বোলা মাহফিলে গিয়েছিলাম গত দুই বছর আগে বোলা মাহফিলে গিয়েছি এমন সময় আমি যখন খানা খায়া বিশ্রাম করতেছি বয়ানে ওঠার একটু আগে এক ব্যক্তি এসা আমার হাতটা দইরা কান্না শুরু করে দিয়েছে চোখের ভিতরে পানি আমি ডাক দিয়া বললাম বাবা কেন কান্না করতেছেন ডাক দিয়া বলে হুজুর আমি হইলাম শহীদের বাবা আমার সন্তানটা শহীদ
বলে কোকবুলাতে আমার নবীকে নিয়া এক দুশমন গালি দিয়েছিল কয়েক বছর আগে মনে আছে নি কয়েকটা তাজা তাজা প্রাণ যাদের রক্ত দিয়ে রটটা রঞ্জিত হয়ে গিয়েছিল মনে আছে আপনাদের না ভুইলা গেছে কই হুজুর বোলাতে ওই সময় যে সন্তানগুলো মারা গেছে তাদের ভিতরে আমার সন্তানটাও একটা ছিল সবাই আমাকে বলল থানায় অভিযোগ করতে কিন্তু আমি আমার সন্তানটাকে দাফন করে যখন আমি আমার সন্তান কবরের পাশ দিয়ে যখন রাত্রিবেলা হাঁটি ফজরের নামাজ পড়ে যখন আমি আমার সন্তানের কবরের সামনে দাঁড়াই দেখি আমার সন্তানের কবর থেকে মিশক আম্বরের গ্রান বাইর হইতেছে এইজন্য আমি কার কাছে অভিযোগ দিব কারণ অভিযোগ দেওয়ার দরকার নাই আমার সন্তানটা তো জান্নাতি হয়ে গেছে আমার সন্তানটা তো জান্নাতি কবরে তো জান্নাতি বাগান বইয়া গেছে আমি কার কাছে অভিযোগ দিব অভিযোগ দেওয়ার দরকার নাই যুবক ভাই যারা শাহাদাত বরণ করে যারা শহীদ হয় আল্লাহ কয় ও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসবরি ওয়াস সালাহ ইন্নাল্লাহা মাআস সাবির ওয়ালা তাকুলু লিমান ইয়ুক্তালু ফি সাবীলিল্লাহ ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون الله تعالى বলেন যারা আমার রাহে জীবন দেয় যারা আমার রাস্তায় মৃত্যুবরণ করে তারা মৃত না তাদেরকে মৃত্যুবরণ না তারা জীবিত তারা जिंदा 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 শহীদ যারা তারা মরে না তারা জীবিত কাল কিয়ামতের ময়দানে শহীদগুলো আল্লাহ তাআলার সামনে দাঁড়াইবে হাত কাটা অবস্থায় পা কাটা অবস্থায় গর্দন কাটা অবস্থায় শহীদ যারা দাঁড়াবে শহীদের হাত থেকে রক্তের ফোঁটাগুলো জমিনের ভিতরে পড়বে আর প্রত্যেকটা রক্তের ফোঁটা দিয়া মিশক আম্বরের ঘ্রাণ ছড়াইতে থাকবে পুরো ময়দানে মাহশারটা ঘ্রাণ ছড়ায় পড়বে বলুন সুবহানাল্লাহ এজন্য আল্লাহর তরফ থেকে পরীক্ষা এলে ভয় পাইবেন নাকি আল্লাহর তরফ থেকে যদি পরীক্ষা আসে ভয় পাইবেন নাকি যদি মনে করেন ওই ইহুদির বাচ্চারা তোমার উপর আক্রমণ শুরু করে দেয় কোরআনের উপরে আক্রমণ শুরু করে দেয় ওলামা ইকরাম যদি তোমাদেরকে ডাক দেয় রাজপথে নেইমা যাবা ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে জীবন দিবা কে কে আসো দাঁড়ায় দাঁড়ায় আমার আল্লাহকে দেখায়া দিবা কে কে পারবা আল্লাহু আকবার পারবেন তো ইনশাআল্লাহ হ্যাঁ আল্লাহ কবুল করেন ভয় পাচ্ছেন হ্যাঁ দেখেন না ছোট ছোট ভিডিওগুলো তো দেখতেছেন খোলা আকাশের নিচে খাবার নাই পানি নাই বিদ্যুৎ নাই এরপরও ভয় করেন এরপরও ভয় নাই তাকায় রয়েছে একজনের দিক তিনি কে জোরে কন তিনি কে আরো জোরে কন মাত্র কয়েক লাখ ইহুদি আর 200 কোটির উপরে মুসলমান কিন্তু ওদের কাছ থেকে আমরা মার খাচ্ছি কারণ কি আমরা এখন ঐক্যবদ্ধ হতে পারি নাই একে অপরের পিছনে লাগিয়ে আছে ওরা জনশক্তি কম কিন্তু অর্থনৈতিক শক্তিগুলোকে বৃদ্ধি করতেছে আর আমরা মুসলমান ওই ইসরায়েলি পণ্যগুলোকে হাসি মুখে গ্রহণ করতেছি ওই ইসরায়েলি পণ্যগুলোকে আমরা কে ওই ইসরায়েলি পণ্যগুলোকে না হইলে আমাদের সংসার চলে না এর মুসলমান ইসরায়েলি পণ্যগুলো তুমি তোমার ঘরে তোমার টাকা দিয়ে কিনতেছো আর এই টাকাগুলো জমায়া জমায়া ওরা এর থেকে অস্ত্র বানায় তোমার মুসলমান ভাই ফিলিস্তিনির মুসলমানদের রক্তগুলোকে ঝরাচ্ছে বুকটাকে ঝাঁজরা করে দিচ্ছে ঠিক কি না যারা বলেন বর্তমানে সময়ের দাবি প্রত্যেকটা মুসলমানের সময়ের দাবি ইসরায়েলি পণ্যগুলো বর্জন করা ঠিক কি না না হলে খাইলাম না কি হইল আমাদের বাপ দাদারা পান্তা মাথার পুরো এ জোরে বলেন কাটাইছি কিনা আপনার আমার মতে এত নুডুস আবিজাবি ইত্যাদি ফাস্টফুড খাবার খায় নাই তারা কি বাঁচে নাই আল্লাহ তো তো সাজায় রাখছে আমাদের জন্য জান্নাত কি কোন খাইলাম না ওদের কিছু জেরুজালেমের ওই ইসরায়েলি পণ্যগুলোকে গ্রহণ করলাম না তাতে কি দুনিয়ার হায়া মইরা যাব
বরং চরম ভালো থাকব কারণ ওদের পণ্যগুলোতে আছে বিষ মুসলমানদের ঈমান নষ্ট করার বিষ মিশ্রিত করা ওরা পণ্যগুলোকে বাজারে ছেড়ে দিচ্ছে ঠিক কি না যারা বলেন অনেকে আমরা প্যাকেট গোশত পাই দামেও কম কজুর খাওয়ায় খুব সুস্বাদু প্যাকেট গোশত আরে মিয়া প্যাকেট গোশত যে খাইতেছেন কে বিক্রি করতেছে কোথা থেকে আসছে বিসমিল্লাহ করছে নাকি কারেন্টে শর্ট দিয়ে মারছে কোনো গ্যারান্টি নেই